কৃষ্ণ শংকর গুরু হরি নাম ভগবতে বাসুদেবায় হে কৃপালু বৈষ্ণব সমস্ত, আমি ক্রমশ আগবাই অহা ভাগবতর পাঠ আর পর্যালোচনার চতুর্থ স্কন্ধর 28 নম্বর ভাগি পাঠ আর পর্যালোচনাল আমি আপনা সব সেবা জানাইছ। ভাগবতর চতুর্থ স্কন্ধর ভগবন্ত প্রভুর বাংময় মূর্তি ভাগবত ভগবন্তর হু উরু রূপ ল ভগবন্তর নির্গুণ এই মূর্তি হু উরু প্রথম স্থান দিছে বৈষ্ণব স্বরূপ ভগবন্তর ভকতর ভক্তির স্বরূপ কেনে হব লাগে তারই পরিচয়। দক্ষ স্বরূপ রাজসিক অহংকার আর অবিদ্যার পরা ব্রহ্ম জ্ঞানরূপী পিতৃস্বরূপ বকময় ভক্তিরূপী শিবক সন্তুষ্ট করে বিষ্ণুরূপী ঈশ্বর পরম পুরুষত সমস্তখিনি যে অধিষ্ঠিত তাকে বৈষ্ণবরূপী যজ্ঞর যোগে আমাক বিগত করিলে ভাগবতর চতুর্থ স্কন্ধর প্রথম ভাগি পাঠে। এটা দ্বিতীয় ভাগি পাঠ আর পর্যালোচনা চতুর্থ স্কন্ধর আরম্ভ হয়েছে স্বয়ম্ভু মনুর বংশক ভাষদ ভাগবত পদ এ চতুর্থ স্কন্ধ পুষিলা মৈত্রেয় কহিলা হে মনুর বংশ ব্যবস্থা। ভাগবতর চতুর্থ স্কন্ধর দ্বিতীয় ভাগি পাঠে আমাক জানাইছে যে হে সভাসদ, চতুর্থ স্কন্ধর মহাভাগবত পদ তোমালোকে শ্রবণ করা। বিদুর স্বরূপ মহামতিয়ে মৈত্রীয় স্বরূপ গুরুজনক সুধিলে যে হে গুরুজন, পরম পবিত্র বৈষ্ণব মনুর বংশর কথা আপনি আমাক বিগত স্বয়ম্ভু মনুর দুই পুত্র ভৈলা এ সকল গুণে বিশিষ্ট হে জ্যেষ্ঠ প্রিয়ব্রত ধর্মত নিরত হে উত্তান পাদ স্বয়ম্ভু মনুর দুজন পুত্র সদ্গুণ বিশিষ্ট জ্যেষ্ঠজন পুত্রর নাম হল প্রিয়ব্রত আর কনিষ্ঠতম পুত্রর নাম হল উত্তান। এই দুজনে ধর্ম নিরতস্থিত হিতু প্রিয়ব্রতে কালতে অবিষয় সুখ কতেজি হে তপুবনে গয়া নারদ কপায়া হে রহিল বিষ্ণু পরম
মানব জাতির পিতৃপুরুষ মনুর পরম পবিত্র চিন্তন ভাবনার ভক্তির ফসল হয়ে জীবনের সত্যক সন্ধান করার বাবে গুরুর প্রয়োজন। এই সত্যর ব্রতত যিজন সদায় রত হয় সেইজন স্বরূপ সত্য ব্রতে নারদ রূপী পরম গুরুর ওসর কুমার কালতে বিষয়ুখ ত্যাগ করে ভগবন্ত বিষ্ণু ভুজি কনিষ্ঠয়ুতান পাদ মহারায় হে ভৈলাসাতু দে পতি হে পুত্রবতে রাজা পালা সবে প্রজা হে যেন দুটি সো রপতি হে অস্ত্র শাস্ত্রত সবাতু পার্বত এতলৈকে নাহি জরত বিষ্ণুত ভকত উজারা মহাগু নাম এই কনিষ্ঠ উদ্যান পার এই সাতটা জম্মু দ্বীপরেই মহারজা হল সমস্ত প্রজাক পুত্রর দরে পালন করি মৈত্রর ইন্দ্রচরী অস্ত্র আর শাস্ত্র সমস্ত বিদ্যাতেই ইমান পার্গত যে এই তলিক্যত উপমায় পাবলে না দেব আর দ্বিজ সমস্ততেই ভক্তি আর বিষ্ণুত পরম ভকত এইজনে ভকতর মাজতেই ভগবানের গুণগান করে পুণ্য অর্জন করেছিল। এ কুষাবর তদেশ পবিত্র বিশেষ হে সমান সাতু দ্বীপর হে তথাতে নগরী বরখেশ্বতী পুরী হে অমরাবতী স এই কুশাবর্ত নামের বরিষদ পবিত্র বিশেষ সেই স্থানত এই সাতু দ্বীপতেই এখন নগরী আসে সেই নগরখনের নাম হল বর্ষেশ্বতীপুরী যখনক মত্যর অমরাবতী বলে কোয়া হয়েছিল। এ গঙ্গা যমুনার ও বেদ মধ্যে সার এ পতন পাতন গরী হে আদি রূপবতী পুরুষী সুনীতি এ ভৈলা দৈব বেদর মধ্যে সার গঙ্গা আর যমুনার দরে এই মত্যর নগরীত দুগারী অতি রূপবতী পটেশ্বরী আসলে এগারীর নাম হল পুরুষি আর অন্যগীর নাম হল সুনীতি। এর আমি দুয়ো সুচরিতা গুণে আনন্দিতা ও কুঞ্জর রাজগমণি হে বিন ঘন স্তনি জাতিত পদ্মিনী হে কমল দল এই দুয়োগী দেবী আসলে অতি সুচরিত্রবান তেওঁলোক সদায় গুণতেই আনন্দিত সদায় যেন তেওঁলোকে
দিব্য রূপ লোকর সৌন্দর্য সাধনার পদ্মিনী স্বরূপ নারীর পবিত্রতা ধারণ করার নেত্র ধারণ করেছিল নিষ্কাম প্রেমের সৌন্দর্য। হে কায়বাই কমনে হে শয়নে ভোজনে উত্তান পাদ নিপতি হে সুনীতিত করি সুরুচির সঙ্গে হে বহালা অধি কৃতি। কায় বাক্যর মন স্বয়ং আর ভোজন ই উত্তান পাত রজায় সুনীতিত সুরুচিক বেশি সঙ্গ দিছিল আর প্রতি অধিক প্রেম আর প্রীতি আগ্রহাচ্ছিল। ভাগবতর চতুর্থ সম্ভাব মনুর বংশ দুজন এজন প্রিয়ব্রত আর এজন হল উত্তান। প্রিয়ব্রত মানে হল জীবনের সত্য ব্রতক সন্ধান করার ব্যবস্থা। নারদ স্বরূপ পরম পবিত্র গুরু খুঁজি একমাত্র বিষ্ণুর আরাধনায় জীবনের মূলরূপী নারায়ণের তত্ত্ব জীবন করে নিজেই ঋষিময় জীবন যাপন করেছিল সেইজন প্রিয়পত্র ঋষি মনুর মনুর সন্তান বাবে মনের সংস্কার মনুর সন্তান বাবে ভক্তির সংস্কার মনুর সন্তান বাবেই নারদ স্বরূপ গুরু খুঁজি ভগবন্তর পরম তত্ত্বর সন্ধানত সদায় রত হয়ে থাকে। ভগবন্তর পরম পবিত্র রচনা এই সংসার বিক্ষয় শতরত তিনি অহংকার এই সাত্বিক অহংকারের স্বরূপকে কেবল বরণ করিলে প্রিয়ব্রত নামৰ ঋষি থাকি গেল দুই অহংকার রাজসিক আর তামসিক। এই রাজসিক আর তামসিক অহংকার হল একটা পদ আর সাত্বিক অহংকার দুটা পদ তার সাত্বিক অহংকারের পদক জীর্ণ রাজসিক আর তামসিক অহংকারের পদত স্থিত হয়ে এটা পদ সদায় দাঙি রাখিলে আর সেই কারণে এইজন মনুর পুত্রর নাম হল উত্তান। এটা পদ সদায় উত্তম ব্যবস্থা স্থিত হয়ে থাকে পরম পবিত্র ভগবন্তর বিষ্ণুময় ভকতর সন্তান হয়ে জীবনের সত্য ন্যায় নিষ্ঠা আর নীতি বেশি প্রাধান্য নিদি জীবনের কেবল সুরুচি সম্পন্ন কর্তব্যবোধ আর জীবনের মায়া আর মোহর বিলাস কৈব্যত পরম করে সুরুচিরূপী জীবনের সুন্দরতাকে সাক্ষাৎ করে আত্মতত্ত্বর নীতি যেন বেশি প্রাধান্য দিলে এরি দিলে সেইভাবে যেতালেকে মানবরূপী জীবাই নিজের জীবন চর্যা ন্যায় নীতি আর সদাচারের পিনে আগবাই নিনিব কেবল জীবনক সুরুচি সুবুদ্ধি সুসংস্কার এই সমস্তবিলাকর মাজত শ্রেষ্ঠ এক বিচার আছে যে বিচারের নাম হল ন্যায় নীতি। এই ন্যায়রূপী নীতির প্রতীকই হল সুনীতি। সুনীতিরূপী ন্যায় নীতিক যদি অগ্রাধিকার নিদিয়ে মনুর গুরুত্বই ন্যায় নীতির এটা পদক সদায় দাঙি থব লগা সেইটো কারণে মনুর এইজন পুত্রের নাম হল উত্তান। এটা পদ সদায় দাঙি আছে যদি পদর নাম হল ন্যায় নীতি আর হেরা হে পাশে পুরুষির পুত্র এক ভৈল ও রাজার স্নেহ একান্ত ও অতি দয়া করে ও গণি পোহিতারে হে উত্তম নাম
জীৱনৰ কুৰুচি বুধাৰে জীৱনৰ ৰুচি বুধকেই কেৱল প্ৰাধান্য দিলে আমি সদায় বিচাৰ কৰিব লাগিব উত্তম যুগী উত্তমক বিচাৰ কৰিবলৈ যাওঁতে সত্যক যদি আমি পিঠি দিবলৈ হয় এই সত্যক পিঠি দিয়াৰ ব্যৱস্থাই হ'ল শুনিতিস্বৰূপ ভাজ্যা তেওঁক অপেক্ষা কৰাৰ ব্যৱস্থা মানৱৰ এই মনুৰ সন্তানসকলৰ জীৱনৰূপী সংসাৰ বৃক্ষত সদায় প্ৰাধান্য দিব লাগে জীৱনৰ সঠিক ব্ৰত সঠিক ব্ৰত হ'ল ইচ্ছা সঠিক ব্ৰত হ'ল সত্য সঠিক ব্ৰত হ'ল জীৱনৰ সত্যক উপলব্ধি কৰাৰ ব্যৱস্থা এই ব্ৰততেই পালন কৰা প্ৰথমজন পুত্ৰৰ নামেই হ'ল প্ৰিয়ব্ৰত এই প্ৰিয়ব্ৰত স্বৰূপ পুত্ৰই ভক্তিৰ সংস্কাৰেৰে ভগৱানক সাক্ষাৎ কৰি বৈষ্ণৱময় সাত্বিক জীৱন যাপন কৰিলে কিন্তু উদ্যান স্বৰূপ মনু পুত্ৰই উত্তম পদক সাক্ষাৎ কৰিব বিচাৰি নীতি ন্যায় আৰু সদাচাৰ ৰূপী পদক তেওঁ জিন্দি দিলে যাৰ কাৰণে মনুৰ পুত্ৰৰ এই উত্তান দ্বাদৰ এজন প্ৰথম পুত্ৰ হ'ল যিজনৰ মনন সংস্কাৰ ভক্তিৰ সংস্কাৰ আৰু বুদ্ধিৰ সংস্কাৰ এইবিলাকৰ মাজত বৈষম্য দেখা গ'ল সেইটো কাৰণে উত্তম আচলতে যদিও আমাক হোৱাৰ প্ৰয়াস থাকিব লাগে এই উত্তমে নীতি ন্যায় আৰু সদাচাৰক সদায় ধাৰণ কৰি নীতি ন্যায় আৰু সদাচাৰ ইয়াৰ লগত যি একাত্মবোধেৰে সৈতে জীৱনৰ সত্যক সন্ধান কৰিবলৈ যায় তাক কোৱা হয় ধ্ৰুৱ সত্য সেইবাবে সুনীতিৰ পুত্ৰৰ নাম ৰখা হ'ল ধ্ৰুৱ হে ৰাম দুৰ্ভগা সুনীতি তাহাম তুনিপতি অপতয়ে কৌপজিলা সর্বাঙ্গে সুন্দর দেখিনি পবর এতার ধ্রুবনা মইলা শুনীতি হল বলিবলিয়া কিয় ন্যায় নীতি কোনে প্রাধান্য দিব নিজের স্বার্থর সিদ্ধি কারণে সদায় সুরুচি সম্পন্ন সদায় নিজৰ স্বাৰ্থক সিদ্ধি কৰিবৰ কাৰণে নিজৰ মনেৰে ভাল লগাটোকে কৰিব বিচৰাৰ ব্যৱস্থা আমাক ন্যায় নীতি আৰু সদাচাৰৰ পৰা আঁতৰ কৰি কেৱল আমাক উত্তম প্ৰাপ্তিৰ লক্ষ্যতেই আমাক সদায় লৈ যায় এই উত্তম প্ৰাপ্তিৰ লক্ষ্যই ধ্ৰুৱস্বৰূপ সত্য প্ৰাপ্তিৰ পৰা আমাক বঞ্চিত কৰে সেইবাবে ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধই ধ্ৰুৱৰূপী আত্মতত্বৰ সত্য ন্যায় নীতিৰূপী পুত্ৰৰ এক চিন্তন মনন আৰু ভাৱন হিচাপে আমাৰ মাজত উপনীত কৰা উত্তম স্বৰূপ পদ আমাৰ কেতিয়াও অধ্যক্ষ হোৱা উচিত নহয় ইয়াক সুৰুচি স্বৰূপ আমাৰ মনৰ সাধাৰণ বিচাৰবিলাকক চাৰিতাৰ্থ কৰিবৰ কাৰণে আমি সুনীতিৰূপী সদাচাৰক যাতে আমি ত্যাগ নকৰোঁ ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধই আমাক এই অনুভৱকেই দান কৰিব খুজিছে হে ৰাম যদি ৰূপে গুণে দুই সন্তু সমান হে তথাপি ৰাজা ৰমতি হে সুৰুচিত ইয়াতি ভৈলাপতি হে দুৰ্ভগা ভৈলা সুনীতি হৰিৰামৰা উত্তান পাঠ ৰজাই নিজৰ মনৰ ৰুচিবোধক প্ৰাধান্য দি উত্তম প্ৰাপ্তিৰ চেষ্টাৰে কেৱল সুৰুচিৰূপী সাধাৰণ বুদ্ধিকেই পৰম আৰু সুনীতিস্বৰূপ ন্যায় আৰু নীতিক তেওঁৰ পৰা যেন আঁতৰ কৰি পঠিয়ালে আৰু ইয়াৰ পাছত কি হ'ল ভাগৱতৰ বাকী অংশই আমাক সেই কথাটোৰ
ছবি চন্দ সুরুচিৰ ধ্ৰুৱক তিৰস্কাৰ আৰু বিষ্ণু আৰু ও দিনে কৌ তান পাদ মহারাজা চক্রবর্তী ও রত্ন সিংহাসনে আসা বসী হে নানা দিশ বিদিশর রায় রাজা রাজেশ্বর অনিপতিক আশয় এদিন এই উদ্যান প্ৰান্ত ৰজা নিজৰ ৰত্নৰ সিংহাসনত বিভিন্ন ৰাজ ৰাজেশ্বৰ আৰু পাৰিষদৰ সৈতে বহি আছিল আৰু তেতিয়া হে উত্তম ককুলে লয়া স্নেহ পাশে বদ্ধ হুয়া ও হাসন্ত মাতন্ত মনোৰঙে হে কটু শিৰ ঘান কৰি কটু গলা বান্ধি ধরি এ বদন সুবন্ত রঙে অর্থাৎ সুরুচির সন্তান উত্তম কুলাক পড়ুয়ায় শিরর উদ্ধানে কইতে নিজকে আনন্দিত করেছে। এয়াই হয়ে সাধারণ ঋষিপুঠর ওসর উদ্যান পাত স্বরূপ মনুর পুত্রর আত্মসমর্পণের এক নতুন দৃষ্টি। হে রাম সুরুচি ও সেহি থায় পুত্র আনন্দ সায় ও নিপতিক আসন্ত উপাসি হে ধ্রুবে শিশুগণ সঙ্গে খেলাই ফুরন্ত রঙে এ সেহি থানে প্রবেশি আৰু সেই স্থানতেই শুনিতেও তেওঁ পুত্ৰ ধ্ৰুৱৰ খেলা ধূলা আৰু আনন্দ দৰ্শন কৰি ৰজাৰ ওচৰলৈ তেওঁ পুত্ৰ ধ্ৰুৱ আগবাঢ়ি যোৱা দেখিল। হে ৰাম বাপৰ বিতিক চাই কিছু কিছু কৰি যাই অ ধ্ৰুৱ গয়া চাপিলন্ত পাশ হে বাপৰ কোলাক যাইব অনেক আদৰ পাইব মনে হেন কৰি উত্তম স্বরূপ ভাতৃ পিতৃয়ে স্নেহ করা দেখি এই স্নেহর পৰা বঞ্চিত হৈছে ধ্ৰুৱৰূপী সত্য আত্মারূপী সত্যর সাধনা তেতিয়াই জীর্ণ হৈ যায় যেতিয়া আমি মনৰ সাধারণ বাসনাত নিমজ্জিত হই। আমি কেবল কৰি ভাল পোৱা আমার কেবল নিজৰ ভাল লগা আমার কেবল সাধারণ ৰুচিপুঠক প্রাধান্য দিয়া এই উত্তম স্বরূপ আমার মনৰ মানসিকতা আমি যেটা প্রাধান্য দিব সত্যরূপী সুন্দর চিন্তন ধ্ৰুৱস্বরূপী পুত্রর দরে আতরত হয়ে গুছি যাবে কিবা কিবা সুরুচিরূপী সাধারণ মনের অভিচ্ছা পূরণ করার যে ব্যবস্থা এই ব্যবস্থা ভাগবতে বারণ করিবর কারণে ধ্ৰুৱস্বরূপ সত্যর রজার ওসর আগমন করাই দেখাইছে। আমিনো কিমান সত্যর আমিনো কিমান ন্যায় নীতিক সাধারণ ভোগ বিলাস আর আনন্দর কারণে আমি বৃহৎ জন্ম দিব পারো। ভাগবতর চতুর্থ অধ্যায় মনুর পুত্র উদ্যান পাতর চরিত্রের যোগেদি মানবরূপী জীবর সাধারণ চরিত্রকেই যে আমাক প্রকাশ করে দেখিয়েছে। হে রাম খাতর ওসর পাই পিতৃর মুখ কসাই ও হাত মেলি শান্ত উঠিবা ক হে রাজা সুরুচিক ভয় দেখি যে ননে দেখয় অনুকরিলাই আশা ধ্রুবক ধ্রুবয়
অতি আগ্রহেরে পিতৃর মুখর ফলে চাইছে, তেও যাতে রজাই পেলা, কিন্তু খুড়ুচুলে ভাই কৰিলে, উত্তান পাত রজাই ধ্রুবর প্রতি হৃদয়ত যদিও মরম রাখিছে, তাক কিন্তু প্রদর্শন কৰিব পৰা নাই। এয়াই হল মানবরূপী জীবর ন্যায় নীতি আর সদাচারের ওসর আত্মসমর্পণ করার ভাগবত স্বরূপ ভগবন্তর এক আমার প্রতি আগবহা বিশেষ দর্শন। আমি সাধারণ ভোগ বিলাস আর আনন্দর কারণে ন্যায় নীতি আর সদাচার ধ্রুবস্বরূপ সত্য আমার পরা সদাই কেনেদরে আতর করে থাকুন। ভাগবত চতুর্থ স্কন্ধই তত্ত্ব আকারে শুনতি শুনেছি ধ্রুব আর উত্তমর এই চরিত্রর যোগেদি আমাক যেন তাকে বিগত করেছে। হে রাম কাহতে আসন্তরই কুরুসিউ মহাদয়ী ও আতি গর্মে ভুলে খর্ব বাক এ দুর্ভগার পুত্র হই রাজার খাত ততই এক স্কেন মতে সাহ খুড়ুচিয়া উত্তান পাত দাদাক জানে যে মনৰ সাধারণ অভিচ্ছাস পূরণ করা উঠে উত্তান পাত দাদাই বেশি প্রাধান্য ন্যায় নীতিক অনিষ্ট করে রাখছে, সমব্যবহারক তেওঁৰ আতর করে রাখছে। এইটো কারণে সুনীতি স্বরূপ সুন্দর আর সত্যর সাধনা ওসর চিহ্ন হয়ে অনিষ্ট বহুলে ইয়াই যে ভাগতে আমার দর্শন করেছে। হে রাম শপথ নিভাবতে থাকি ধ্রুব কপুল অন্ত ডাকি অশুন পুত্র বসন আমার এই তুনি পথির পাত রত্ন সিংহাসন খাত হে পাত কুমারে সে অধিকার অযোগ্য বিদু শিশু তই ও রাজার কুমার হস ও তথাপি তু নকর আকইসা হে জাতু মুত নজন্মিলি দুর্ভগাত উপজিমি হে তেকে দুর্লভ তো রবাংসা হে ভূপুত এক কর হে মোর বাক্য মনে ধর হে তপ করি বিষ্ণু কারাধ হে চিরকাল বত করি আনব রমনা দূরি হে মোর পুত হইবে হে ন ও যদি হরি তুষ্ট হন্ত তোক এহি বর দেন্দ ও মোর এহি গর্ভে উপজয় হ এ কইলু মই স্বরূপত তেবেই তোমা কনত হে বসিবার অধিকার ওই জন্মত তৈয়ার এ নুহি কহ অধিকার ও মিশা ইশা নকর সালে এ দুর্ভগার হুয়া পুত্র উঠিবা কসা পুত্র ঐর পরা গুসে ভালে ভালে হরিনা মরা মরা মহাবৈষ্ণব মনুর মানব সৃষ্টির প্রক্রিয়া সাত্বিক সুন্দর চিন্তন আর ভাবনার প্রতীক করি প্রিয়বৎসরূপ পুত্র ঋষিময় ভাবনা গ্রহণ উত্তান পাতস্বরূপ রজার যোগেদি এই সংসাররূপী মায়া বৃক্ষর মায়া আর মোহর বন্ধনক কিমান নিমজ্জিত করে লোব পারে তারই প্রমাণ হল উত্তান পাত রজার কুরুচিত অধিক প্রেম। এই কুরুচি স্বরূপ সাধারণ বাসনাত যদি অধিক প্রেম হয় ঈশ্বররূপী সত্য ধ্রুবত আমার প্রেম নাইকিয়া হয়ে গেছি যাব
যি প্ৰেমে আমাক জীৱাত্মাৰ পৰা পৰমাত্মাৰ সন্ধান দিব পাৰে। এই সুনীতিৰূপী আত্মাৰ সন্ধানে জীৱনৰ সত্যক সন্মুখ কৰাই যিজন কেৱল এই মত্যৰ ৰজা হৈ উত্তানপাতে ৰাজত্ব কৰিছে, এই জগতৰ পৰম পিতা পৰমেশ্বৰৰ যদি চৰণত আশ্ৰয় ল'ব পৰা যায়, সমস্ত জগততেই যদি বিষ্ণুময় বুদ্ধিৰে সমস্তৰে মাজত যদি এক সমতাপূৰ্ণ বিচাৰ প্ৰদৰ্শন কৰিব পৰা যায়, তেতিয়াহ'লে ভগৱন্তৰ কৃপাৰ প্ৰসাদ লাভ কৰিব পৰা যাব। এই ব্যৱস্থাখিনি সুনীতিস্বৰূপ মাতৃৰ যোগেদি তেওঁ পুত্ৰ ধ্ৰুৱক বিকট কৰালে যে হে পুত্ৰ, এইজন তোমাৰ পিতৃ যিজন লগা হৈ আছে এইজনকো নিয়ন্ত্ৰণ কৰোতা এজন মহাৰাজ, তুমি যদি সেইজনক সন্তুষ্ট কৰি ল'ব পাৰা তেতিয়াহ'লে তোমাৰ জীৱনৰ দুখ অনন্তকালৰ কাৰণে সমাপ্ত হৈ উঠিব। ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধাই ধৰ্ম অৰ্থ কাম আৰু মুখ্য এনেধৰণৰ বন্ধনৰ পৰা জীৱক মুক্ত কৰি ধ্ৰুৱৰূপী সত্য সনাতন ঈশ্বৰ তত্ত্ব কেনেদৰে মনুৰ পুত্ৰ নিমন্ত্ৰিত হ'ব পাৰে তাক দিলে ধ্ৰুৱ চৰিত্ৰৰ প্ৰাৰম্ভিক তত্ত্বকথনে আমাক জানি দিলে দিয়ে। এই কৃপালু কৃষ্ণ সমস্ত ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধৰ দ্বিতীয় আখ্যান এই ধ্ৰুৱ চৰিত্ৰৰ আমাৰ আজি পাঠ আৰু পৰ্যালোচনাৰ আৰম্ভণিমূলক পাঠ পৰ্যালোচনাৰ ইমানতে আমি সামৰণি সেৱা ধৰিছোঁ। অহাভাগী পাঠ আৰু পৰ্যালোচনাত ধ্ৰুৱৰ খেদ আৰু সুনীতিৰ ধ্ৰুৱক কৃষ্ণ আৰাধনাৰ উপদেশ, বৈষ্ণৱ মনুৰ পুত্ৰ বিষ্ণুস্বৰূপ ঈশ্বৰক সাক্ষাৎ কৰিবৰ কাৰণে সুৰুচিস্বৰূপ সাধাৰণ বুদ্ধিৰ লগত কেনেদৰে শত্ৰুতা কৰিব লাগিব, এয়াই হ'ল ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধৰ দ্বিতীয় ভাগী পাঠৰ আৰম্ভণিত আমাৰ প্ৰতি এক গভীৰ উপদেশ। সেই কৃপালু বৈষ্ণৱ সমস্ত আমি আজি আপোনালোকৰ সবৰি চৰণত সেৱা জনালো। অ আহাৰি অ জয় গুৰু শংকৰ কৃষ্ণ।